কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের যে কোম্পানির ভিসা দেওয়া হয়েছে এই কোম্পানির নাম হচ্ছে ওরিয়েন্টাল আর্ট প্রিন্টিং এন্টারপ্রাইজ এসজিএন বিএসটি, জানেন তো সবাই। আপনাদের হাতে যখন ফাইল হ্যান্ড ওভার করা হবে এই কাগজপত্রগুলো অবশ্যই চেক করবেন। একটা কার্ড থাকবে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড, এই কার্ডটা থাকবে। পাসপোর্ট, যে বিমানে ফ্লাই করবেন এই বিমানের টিকিট, আর ইলেকট্রনিক ভিসা, এই চারটা ডকুমেন্টস অবশ্যই আপনারা চেক করে নেবেন। পাসপোর্টে আপনার নাম ছবি তো আছে, পাসপোর্ট নাম্বার আছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডে পাসপোর্ট নাম্বার, নাম, আপনার ছবি থাকবে, ভিসাতে আপনার নাম ছবি থাকবে, ছাড়া আরও অন্যান্য ইনফরমেশন থাকবে, টিকিটেও রয়েছে। হ্যাঁ, আপনাদের ফ্লাইট টাইম হচ্ছে আগামীকাল দুপুর 1টা বাজে ঢাকা থেকে ফ্লাই করবে, এবং 3:55 এটা যাবে কলম্বো, শ্রীলঙ্কায় যাবে। সেখানে কিছুক্ষণ থাকার পরে 7:00 আবার সেখান থেকে ফ্লাই করবে, এরপরে মালয়েশিয়া যাবে কুয়ালালামপুর, 1:15 কুয়ালালামপুরে গিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু এখানে মাঝে একটা বিরতি আছে, অবশ্যই আপনারা সবাই একসাথে থাকার চেষ্টা করবেন, এমন যেন না হয় ওইখান থেকে আপনাদের ফ্লাইট মিস হয়েছে, এমন যেন না হয়, পূর্বে এমন ঘটনা ঘটছে, যার জন্য সতর্ক হন, অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর যেহেতু আপনারা অনেকেই বা প্রত্যেকেই হয়তো বা প্রথমবার ফ্লাই করবেন, অনেক নিয়মকানুন জানেন না, তাই না? আপনাদের যদি সবাই একসাথে থাকেন, আপনাদের ফ্লাই করা থেকে শুরু করে সেখানে যাওয়া পর্যন্ত সব কিছু অনেক সহজ হয়ে যাবে। সবাই একসাথে থাকার চেষ্টা করবেন, এই গেঞ্জি পরে থাকবেন, অবহেলা করে কেউ খুলে ফেলবেন না, কারণ এই গেঞ্জি দেখলে আপনারা খুব সহজে চিনে নিতে পারবেন, যেহেতু এখন কেউ কাউকে চিনে না, এক একজন এক এক জেলা, তাই না? কিন্তু যদি এই গেঞ্জি পরে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্রাদার্স ইন্টারন্যাশনালের মাধ্যমে আপনারা এই দর্শন যাচ্ছে। এই কোম্পানিতে গেছে পূর্বে 8 জন, তারা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, কাজ করতেছে। আপনারা এই ইয়াতে যাবেন 10 জন, আশা করছি আপনারা সেখানে গিয়েই কাজ পাবেন, ভালোভাবে কাজ করবেন, আমরা এমন প্রত্যাশা করতেছি। এই কোম্পানির সাথে আপনাদের কাজের চুক্তি 3 বছর, এখানে চুক্তি নামা আছে। এই কোম্পানির সাথে কী কী শর্তে চুক্তি করছেন তার মধ্যে আমি কিছু উল্লেখ করি। কোম্পানিতে কাজের জন্য চুক্তি 3 বছর, আপনাকে বেতন দেওয়া হবে কী পরিমাণে, 1 মাসে কত ঘন্টা মিনিমাম আপনাকে একদিনে ডিউটি করতে হবে, ওভারটাইম যদি করেন আপনাকে কী হারে পে করবে, তারপরে 1 সপ্তাহে আপনাকে কয়দিন ডিউটি করতে হবে, এমন বিস্তারিত এখানে লেখা আছে। যারা পড়তে পারেন অবশ্যই পড়ে নেবেন, যারা পড়তে পারেন না তারা শুনে নেবেন, যারা পড়তে পারে তাদের থেকে। যেহেতু কোম্পানিতে 3 বছর কাজের চুক্তি করছেন, অবশ্যই আপনাকে 3 বছর এখানে কাজ করতে হবে। দয়া করে কেউ কোম্পানি থেকে পালিয়ে অন্য কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন, যদি এমনটা করে কোম্পানি আপনার বিরুদ্ধে মামলা করে দিবে, আপনি আপনার জেল জরিমানা হবে, সাথে দেশে ফেরত পাঠিয়ে দিবে, আপনার অর্থ নষ্ট হবে, আপনার স্বপ্ন ভঙ্গ হবে, পরিবারের স্বপ্ন ভঙ্গ হবে, দেশের ভাবমূর্তি নষ্ট হবে, তাই না? আপনার ভালো কর্মকাণ্ডে দেশের সুনাম হবে, খারাপ কর্মকাণ্ডে দেশের বদনাম হবে। তাই আপনারা যেমন কোনোভাবে এমনটা চাইবেন না যে দেশের বদনাম হোক। আপনি যদি সেখানে গিয়ে অন্যায় কাজ করেন, হ্যাঁ, অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত হন, এমনও হতে পারে মালয়েশিয়া কর্মীরাও বন্ধ করে দিতে পারবে, এর জন্য ক্ষতিগ্রস্ত হবো কি, আমরা ক্ষতিগ্রস্ত হব, তাই না? আপনার অন্য এক ভাই হয়তো বা যাওয়ার পরিকল্পনা ছিল, সে যেতে পারবে না, তো অবশ্যই আপনারা সেখানে শৃঙ্খলা মেনে চলাচল করবেন। দেশে হয়তো বা আপনারা অনেক উশৃঙ্খলভাবে চলাচল করছেন, কিন্তু যেহেতু বাইরে যাচ্ছেন আপনারা, সেখানে অবশ্যই আপনি শৃঙ্খলা মেনে চলবেন, সে দেশের আইন কানুন, সে দেশের কালচার অবশ্যই আপনারা মেনে চলবেন, সেখানের সাথে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে। কোম্পানির সাথে যেমন বৈধ কাগজপত্র আছে, কোম্পানিও কিন্তু আপনার সকল চুক্তি নিয়ে নিচ্ছে। আপনি যদি কোম্পানির বিরুদ্ধে যান, কোনো অন্যায় কাজে লিপ্ত হন, এখানে কোম্পানি আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারে, তাই না? সবাই শৃঙ্খলা মেনে কাজ করবে। নিশ্চয় প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাই না? প্রত্যেকে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করবে টাকা পাঠানো, কেউ হুন্ডিতে পাঠানোর চেষ্টা করবে, যদি আপনি হুন্ডিতে পাঠানোর চেষ্টা করেন।